প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন ইভেলি একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে দর্শক পিলখানার ট্রাজেডির এক যুগ সেদিনের মর্মান্তিক সেই ঘটনায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমরা ইভেলি একুশের রাত শুরু করব দর্শক আপনারা জানেন যে ওই ঘটনায় দুটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল তার মধ্যে একটি হত্যা মামলা এবং আরেকটি বিস্ফোরক মামলা হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছি আমরা এবং বিস্ফোরক যে মামলাটি আছে সেটি এখনও নিম্ন আদালতে আটকে আছে এবং সেটি সাক্ষ্য গ্রহণ চলছে আমরা মূলত আজ এসব বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি পিলখানা হত্যাকাণ্ড চূড়ান্ত রায়ের অপেক্ষা আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রশিদ সুমন আপনাকে স্বাগত জানাই আমাদের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট হোসেন কাজল এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ আমরা শুরু করতে চাই অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজলকে দিয়ে কাজল ভাই আপনার কাছে আসবো শুরুতেই জানতে চাইবো যে আমরা যে শিরোনামটি করেছি পিলখানা হত্যাকাণ্ড চূড়ান্ত রায়ের অপেক্ষা বিচারের সর্বশেষ অবস্থা সম্পর্কে এবং বিচারিক আদালতে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে কাছ থেকে কি আমি আমরা শুরু করেছি আপনি বলবেন আমি কি বলবো জি 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 আপনাকে ধন্যবাদ মধ্যরাতে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দুই সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল পিলখানার মধ্যে এটা আমরা সবাই কম বেশি জানি গত অনেক বছর হয়ে গেল সেই ঘটনা সম্পর্কে আমরা অবহিত এবং ওয়াকিবাল এই কারণে যে একটি সরকার ক্ষমতার আসার উনপঞ্চাশ দিনের মাথায় সেদিন পিলখানার মধ্যে এই ঘটনাগুলি সংঘটিত হয়েছিল এবং পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দীর্ঘক্ষণ শাস্রদ্ধকর অবস্থার মধ্য দিয়ে আমরা অপেক্ষা করছিলাম যে ওখানে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে তো এর মধ্যে আমরা অনেক কিছু দেখেছিলাম রেডিও টেলিভিশন এবং গণভবনে গণভবনে আসামিদের কিছু সদস্যদের যাতায়াত এবং এবং আত্মসমর্পণের ডিলে এই সমস্ত বিষয়গুলি আমরা বাইরের থেকে অবজার্ভ করছিলাম রেডিও টেলিভিশন বা সাংবাদিক আপনাদের মাধ্যম দিয়ে আর কি পরবর্তীতে আমরা যখন জানতে পারলাম যে এখানে তারা দাবি এবং বিভিন্ন রকম তাদের সমস্যা সেই সমস্যার কারণে তারা নিজেদের দাবি আদায় করার জন্য তারা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি নিরস্ত্র সামরিক বিডিআর অফিসার যারা ছিলেন আর কি সামরিক বাহিনী চৌপর যে সমস্ত অফিসার তার পরিবার বর্গ তাদের উপর অত্যাচার জুলুম করে এবং সাতান্ন জন চৌকস সেনা সদস্যকে তারা হত্যা করে এবং তারা অগ্নিসংযোগ লুণ্ঠন এবং বিভিন্ন রকম অপরাধের সাথে তারা জড়িত হয়ে পড়ে এবং এই পরিপ্রেক্ষিতে একটি এজাহার হয় পরবর্তীতে সিআইডি বাংলাদেশ আব্দুল কাহার আকদের নেতৃত্বে একটি ইনভেস্টিগেশন টিম গঠিত হয় এবং এই ইনভেস্টিগেশনে ব্যাপক ইনভেস্টিগেশনে প্রায় চব্বিশশো আসামিকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে সাড়ে আটশো আসামিকে রেখে বাকি একটি চার্জশিট প্রদান করা হয় এবং তখন দুটি মামলা হয় একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক মামলা তো সেখানে প্রায় সাড়ে বারোশো আসামি সাক্ষী এই মামলার মধ্যে সংযুক্ত করা হয় সাড়ে আটশো আসামি বিচারের সম্মুখীন হন এবং দীর্ঘ এই যজ্ঞের মধ্যে একটি কোর্ট তৈরি করা হয় এবং কোর্ট তৈরি করে বাজার আদালতে সেখানে অন্য বিচারের জন্য প্রস্তুত মানে তৈরি করা হয় এবং আসামিদেরকে হাজির করা হয় আসামি পক্ষ আইনজীবী আনেন তারা তাদের পক্ষে আইনজীবী রেখে এই যে হত্যা মামলা যে চার্জশিট যেটা প্রদান করেছে সেই চার্জশিট তারা তাদের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেন এবং পরবর্তীতে সাড়ে ছশো সাক্ষীর মাধ্যমে এই মামলার বিচার নিষ্পত্তি করা হয় এবং এই বিচার নিষ্পত্তিতে তৎকালীন বিচারক জনাব জহরুল হক সাহেব এবং জনাব আখতারুজ্জামান সাহেব তারা পরবর্তীতে তিনি মামলা রাইডেন এবং একশো বাহান্ন জন কি সেখানে ফাঁসি এবং বিভিন্ন মেয়াদে যাবজ্জীবন সহ বিভিন্ন অপরাধে দণ্ডিত করে কিছু আসামিকে খালাস দিয়ে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় জাজ কোর্টে পরবর্তীতে সেই মামলাটি হাইকোর্টে যায় এবং হাইকোর্টে যাওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি এখানে তিনজন বিচারক এর নেতৃত্বে এই মামলার বিচার কার্য শুনানি সম্পাদন করেন এবং তিনজন মাননীয় বিচারপতিগণ তারা চূড়ান্ত মামলায় একশো জনকে ফাঁসি বহাল রেখে কিছু আসামিকে যাবজ্জীবন এবং কিছু আসামিকে অন্যান্য সাজা প্রদান করে এই মামলায় তারা রায় প্রদান করেছেন এবং হত্যা মামলাটি বর্তমানে অ্যাপিলেট ডিভিশনে মাননীয় প্রধান বিচারপতি দপ্তরে এখন এটা অপেক্ষা আছে লিপ্ট অ্যাপিলের জন্য এটা যে কোনো সময় একটা শুনানির জন্য উপস্থিত হবে এবং আমরা আস্তে আস্তে এটা চূড়ান্ত নিষ্পত্তির দিকে আমরা যেতে পারবো অক্ষান্তরে এটার সাথে আরেকটি মামলা হয়েছিল সেই মামলাটা ছিল ওই দিন তারা যে গোলাগুলি ব্যবহার করেছিল কোদ ভেগেছিল তারপরে তারা অগ্নি সংযোগ করেছিল বিস্ফোরক দ্রব্য ইউজ করেছিল গ্রেনেট রকেট লাঞ্চার এবং বিভিন্ন অস্ত্র তারা প্রদর্শন করেছিল এই কারণে তাদের বিরুদ্ধে এক্সপ্লোসিভ সাবস্টেন্স এক বিস্ফোরক ব্যবহার করার কারণে তাদের বিরুদ্ধে আরেকটি মামলা হয় এবং দুটি মামলায় একই সাথে চার্জ গঠিত হয় এবং দুটি মামলায় একই সাথে বিচার কার্য শুরু হয় এবং দুটি মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয় কিন্তু আসামি পক্ষ তারা বললেন যে না হত্যা মামলা শেষ হওয়ার পরে তারা বিস্ফোরক দ্রব্য মামলা কার্যক্রম তারা অংশগ্রহণ করবেন এবং সেই পরিপ্রেক্ষিতে হত্যা মামলা শেষ হওয়ার পর সেই বিস্ফোরক দ্রব্যের মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং গত বছর করোনা এবং এই প্যান্ডামিক কারণে বিচার কার্য কিছু বিলম্বিত হয়েছে এখন আবার নতুন করে হয়েছে এ পর্যন্ত একশো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করছি এটা অতি শীঘ্রই আসামি পক্ষ যে বিজ্ঞ আইনজীবী আছেন তারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ এই মামলা তো এই মামলার এই মামলা সাক্ষী সংখ্যা তেরোশো পঁয়তাল্লিশ আপনি বললেন যে একশো পঁচাশি জনের গত মামলা জনের মতো সাক্ষ্য ছিল কিন্তু আমরা ওই মামলাটি আমরা সাড়ে ছশো সাক্ষীর মাধ্যম দিয়ে আমরা শেষ করেছিলাম অত্যন্ত তাড়াতাড়ি এটাও শেষ হয়ে যেত এত সাক্ষীর প্রয়োজন হবে না হয়তো আমরা ভাবছি অল্প কিছু সাক্ষী নিয়ে এই বিচারিক কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো কিন্তু আমরা বিচারিক কার্যক্রম সমাপ্ত করতে পারছি না বা পারি নাই প্রথমত আহ প্রথম দিকে কারণ আপনি দেখেন এটা দেশের ইতিহাসে একটা বৃহত্তম মামলা একসাথে একশো বাহান্ন জনকে ফাঁসির আদেশ প্রদান করা হয়েছে একজন একশো বাহান্ন জন ফাঁসির আসামিকে জেলখানা থেকে বের করে নিরাপত্তা দিয়ে তাদেরকে আবার কোর্টে হাজির করে তাদের পরবর্তী আর একটি বিচার কার্য সম্পাদন করে আবার তাদেরকে জেলখানা পৌঁছানো এই কিছু নিরাপত্তা জনিত সমস্যা ছিল তার জন্য কিছু দেরি হয়েছে এবং যেখানে তাদের বিচারের কার্যক্রম চলছিল সেখানকার কিছু কোর্টের আগে তাদেরকে হাজতে আসামি হিসাবে বিচারের কার্যক্রম চলছিল পরবর্তীতে তারা সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কিছু নিরাপত্তা জনিত এবং আবার মেরামত করতে হয়েছে এবং জানেন গত গত বছর বছর এপ্রিল থেকে শুরু করে একটি এ বছরের ডিসেম্বর পর্যন্ত আমরা কোনো কাজই করতে পারিনি এতগুলি লোককে এনে তাদেরকে বিচারিক কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টকর ছিল স্বাস্থ্যজনিত সমস্যা নিরাপত্তা এবং অন্যান্য কারণে তো আবার আমরা শুরু করেছি এবং এই মাসেও বিচারের কার্যক্রম শেষ হয়েছে আগামী তেইশ এবং চব্বিশ তারিখে মার্চে আমরা বিচারের কার্যক্রম শুরু করতে পারবো এবং একশো পঁচাশি জন সাক্ষী সাক্ষ্য শেষ হয়েছে এটা তো সাধারণ কোনো ঘটনা ছিল না এবং এখানে সাক্ষ্য সংগ্রহ করা তাদেরকে আদালতে হাজির করা এবং তাদের সাক্ষ্য প্রমাণ দেওয়া আলামত সংগ্রহ করা এটা একটা কঠিন এবং দুরূহ কাজ ছিল কারণ এটা প্রকাশ্য একটা স্থান ছিল না এটা একটা ক্যান্টনমেন্ট বেসড একটি পীরখানা অর্থাৎ সংরক্ষিত এলাকা সেখানে যারা অপরাধ সংগঠিত করেছেন তাদের মধ্য থেকে অপরাধীকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার ছিল তিনিও সেটা সম্পাদন করেছেন পরবর্তীতে বিচারের কাজে সাক্ষ্য প্রমাণ আনা এবং হাজির করা এটা একটা কঠিন কাজ ছিল সেই দিকের যদি মূল্যায়ন করা হয় সেই হিসাবে আমরা কিছু কাজ করেছি এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা মামলা যেটা আছে সেটা আমরা ইনশাল্লাহ আশা করছি আপনি আমাদের সাথে থাকুন আবার আসবো আপনার কাছে আমি যেতে চাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যে নিরাপত্তা বিশ্লেষক আহ মেজর জনুল অবসর প্রাপ্ত আবদুর স্যার আপনাকে স্বাগত জানাই স্যার আপনার কাছে আসবো আমরা আজকের আলোচনার বিষয়ে আমরা নির্ধারণ করেছি পিলখানা হত্যাকাণ্ড চূড়ান্ত রায়ের অপেক্ষা স্যার আমরা একটু পিছনের দিকে যেতে চাই সে 2009 সালে আপনার কাছে জানতে চাইবো যে যে একটি এটি একটি সাধারণ ঘটনা নয় আপনার কাছে জানতে চাইবো সেদিনের আহ ঘটনার বিশ্লেষণ জানবো সেই দিনের ঘটনার পর থেকে আজ পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য সেই ঘটনা নিয়ে আমরা বিশ্লেষণ অনেক করেছি আমার মনে হয় আপনাদের চ্যানেলেই অনেক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আবার সেই বছর ঘুরে দিনতে এসেছে নিঃসংহে দিনটি খুব মানুষের মনকে কোন নাড়া দেয় আমরাও খুব আবেগিত হয়ে যায় কারণ যারা এই ঘটনাতে যাদেরকে হত্যা করা হয়েছে তারা অনেক সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে আমি যেতে চাই সাইদুর সুমন আপনার কাছে নিশ্চয়ই এটি সমাজের জন্য একটি বড় ক্ষত আপনার কাছে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনার কাছে সমাজের নানা দিক নিয়ে যে অপরাধের যে ধরন তাতে সমাজে কি ধরনের প্রভাব ফেলে আপনাকে ধন্যবাদ আমি শুরুতেই সেদিনকার যে ঘটনা বিডিআর মধ্যে যেটা সংগঠিত হয়েছিল সেই সাতান্ন জন সেনা কর্মকর্তা চৌকোশ সেনা কর্মকর্তা বাংলাদেশের সম্ভাবনাময় সেনা কর্মকর্তা সহ আরও বাকি বেসামরিক যারা সর্বম চুয়াত্তর জন যারা সেদিনকে নিহত হয়েছিল মানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের শোক সন্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানাচ্ছি এই বাংলাদেশের সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকেই যাবৎকালের এই বিডিয়ার বিদ্রোহ এই ঘটনাটিকে মানে অত্যন্ত ন্যাক্কারজনক ঘৃণিত একটা অপরাধ হিসেবে চিহ্নিত আমাদের সমাজে আপনি যে প্রশ্নটি করলেন যে এইটার সামাজিক প্রেক্ষাপট কিংবা সমাজের প্রভাবটা কি পড়তে পারে দেখেন যদিও এটা ঘটনাটি ঘটেছে একটা কমিউনিটির মধ্যে আমরা যদি ধরি যেটা আমাদের এক আলোচক বললেন যে এটা একটা আইসোলেটেড জোনে সংগঠিত হয়েছে হত্যাযজ্ঞটি কিন্তু তারপরেও এটা যদি আপনি একেবারে বৃহত্তর মানে সামাজিক এবং রাষ্ট্রীয় প্রেক্ষাপটে বিবেচনা করেন এটা একটা সিকিউরিটি ইস্যুজও বটে এবং এর সমাজে এই যে যে আলোচনাগুলো আমি আরেকটু বলে রাখি যদিও আমি আইনের ছাত্র নই আইনের ধারার একটা দিক আছে যেটা দীর্ঘ দু হাজার নয়ের পর থেকে গত বছর বোধহয় নিম্ন আদালতের রায়ের পরে গত বছর উচ্চতর আদালতে মানে জানুয়ারি মাসে এটার একটা হাইকোর্ট চূড়ান্ত রায় প্রকাশ করেছে তো এইটা এটা একটা দিক আর একটা দিক হচ্ছে সমাজবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞানে খুবই মানে পঠিত একটা থিওরি আমরা পড়িয়েছি এবং পড়েছি এবং পড়াচ্ছি ছাত্র থেকে সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রেংথ থিওরি এই থিওরিটা দিয়ে কিন্তু সমগ্র মিডিয়ার এই বিদ্রোহের ঘটনাটাকে কিন্তু খুব সহজেই মানে সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা সম্ভব সেটা কীরকম আপনি দেখেন অনেক মানে এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু সেনা তদন্ত আদালত গঠিত হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং বিভিন্ন বিশ্লেষকরা হ্যাঁ ইনক্লুডিং এই যে আমাদের নিরাপত্তা বিশ্লেষক এবং বিজ্ঞ আইনজীবী সবার সবার বিশ্লেষণ তুলে ধরেছেন কিন্তু আমরা যদি এই হত্যাযজ্ঞ বা এই যে বিদ্রোহটি ঘটেছে এর যদি মানে মানে আসল ঘটনা বা এর পিছনের কারণ কি এটা যদি উদ্ঘাটন করতে চাই তাইলে সামাজিক কাঠামো এর সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত সেটা কীরকম আপনি দেখেন সোশ্যাল স্ট্রেংথ থিওরি বলছে যে কোনো কমিউনিটিতে হ্যাঁ বা কোনো সমাজে যে সামাজিক কাঠামোগুলো আছে সেখানে ব্যক্তি তার লক্ষ্য অর্জন করতে চাইবে যেটাকে আমাদের আমেরিকান একজন সমাজবিজ্ঞানী মার্টন সে বলেছে যে ব্যক্তি তার গোলসগুলো অ্যাচিভ করতে গিয়ে অনেকগুলো মেন্সের সে আশ্রয় নেয় হুম তো সেই গোল গোলসগুলো বিডিআরের মধ্যেও এই কমিউনিটির মধ্যে অনেকগুলো গোলস ছিল আপনারা পত্রপত্রিকা জেনেছেন বা আমরাও জেনেছি বিশ্লেষণে যে তাদের অনেক ক্ষোভ এবং অসন্তোষের কারণ ছিল কিন্তু হ্যাঁ এবং সবচেয়ে যে জায়গাটা খুবই সিগনিফিকেন্ট মনে হয় আমার কাছে এই যে অফিসার এবং সৈনিকদের যে সম্পর্কটা হুম এটা একটা সোশ্যাল প্রসেসের কিন্তু অংশ ছিল মানে সামাজিক প্রক্রিয়ার অনেকগুলো ফর্ম তার মধ্যে কিন্তু দুটো প্রধান এলিমেন্ট যদি আমরা ধরি একটা হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটিভ আর একটা হচ্ছে গিয়ে ডিসঅ্যাসোয়েটিভ তো অ্যাসোসিয়েটিভটা আমরা খুবই ওই অফিসারদের এবং সৈনিকদের মধ্যে বিডিআর জওয়ান যারা তাদের মধ্যে একটা গ্যাপ আমরা দেখতে পাই এবং তারই দীর্ঘদিনের একটা খুব অসন্তোষের বহিপ্রকাশ হিসেবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই যে কাজটি হয়েছে সেটি তো মানে একেবারে মানে মধ্যযুগীয় বর্বরতাই বলবো এটা তো কাম্য নয় অবশ্যই কাম্য নয় কিন্তু ওই যে বললাম যে আপনি যদি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেন যে এই এটা কাম্য না কিন্তু অপরাধটা কখন সংগঠিত হয় যখন এই যে সামাজিক কাঠামোগুলো মানে এই বিডিআর এর মধ্যে যে সামাজিক কাঠামোটা তৎকালীন সময়ে যে একটা তৈরি হয়েছিল তখন কি করেছে ওই জওয়ানদেরকে আসলে অনেকটা মোটিভেট করেছে এই জাতীয় মানে ঘিন্নতম জঘন্যতম অপরাধ সংঘটিত করার জন্য এটা এটা সমাজের জন্য খুবই খারাপ দিক আবার যদি আপনি বলেন যে এটা এটার যদি ফাংশনালিস্ট আসপেক্টে আবার যদি ব্যাখ্যা করেন তাহলে দেখবেন যে এর পরবর্তীতে কিন্তু এই ঘটনাটির পরে অনেক কিন্তু পুনর্গঠন হয়েছে যেটা কিন্তু সমাজের জন্য আবার খুবই ইতিবাচক দিক বলতে পারেন কিরকম যে এখন যে এর বিভিন্ন ধরনের সুপারিশের মধ্য দিয়ে এবং হাইকোর্টের কিন্তু কতগুলো পর্যবেক্ষণও দিয়েছে শুধু বিচারই করেনি তারা তারা অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছে কয়েক দফা এবং তার সাথে কিছু সুপারিশও করেছে তার মধ্যে কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে নয়টা সুপারিশের মধ্যে একটা অন্যতম প্রধান সুপারিশ ছিল হচ্ছে গিয়ে এই যে ডাল ভাত কর্মসূচির মতো এই কর্মসূচিগুলো হাতে নেওয়া যাবে না হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে এখন আপনার কাছে আবার আসব আমরা আমি একটু যেতে চাই আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিচ্ছিন্ন হয়ে গেছিলেন স্যার আব্দুর রশিদ স্যার আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছে স্যার আপনি বলছিলেন আপনার কথা আমরা শুনছিলাম শুরুতেই আপনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন আবারও যদি আপনি বিশ্লেষণটা আপনার বিশ্লেষণ তুলে ধরেন জি অনেক ধন্যবাদ এটা আবার আসলাম আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা যেভাবে ঘটনাটাকে উদ্ভাবন করেছি সেটি খুব মর্মান্তিক বর বড় ঘটনা ঘটনা হয়েছে এই ধরনের ঘটনা যে আমাদের যিনি বিশ্লেষণ করছিলেন একমত না সামাজিক কাঠামো এই কাঠামো একটি হচ্ছে যে আপনি যখন কোন অপরাধ সংগঠন করেন এবং অপরাধকে ঢাকতে চান তখন আপনি এই বিভিন্ন ধরনের থিওরি নিয়ে আসেন সামনে ওটা কিন্তু আমাদের এখানেও অনেক থিওরি আমরা দেখেছি তো যেটা আমরা বলি বিভিন্ন ধরনের হাইপোথিসিস দেখানো হচ্ছে এটার সাথে মূল যে জিনিসটা ছিল সেই মূলটা ছিল খবটা কি সে খবের কথা উনি টু বললেন খবটা কি এখন যে প্রাপ্তি মানুষ চাকরি করে মানুষ দেশের জন্য কাজ করে যে প্রতিষ্ঠানে কাজ করুক তার একটা প্রাপ্তি আছে সেখানে তাকে এখন সেই প্রাপ্তিতার জন্য সে সন্তুষ্ট থাকতে পারে অসন্তুষ্ট হতে পারে એ সেই অসন্তুষ্টি মানেই না যে এটির জন্য এত বড় হত্যায ঘটাতে হবে তো সেটির সাথে এখানে সেই মানসিকতা ই হয় না তো যেখানে ডাল ভাতের ক্ষোভের কথা বলা হচ্ছে ডাল ভাত এমন কোন ক্ষোভ ওখানে তৈরি করেনি যেটি আর কি যার জন্য হত্যাকাণ্ড ঘটাতে হবে আরেকটি হচ্ছে যে ক্ষোভ নিরসন করার জন্য যদি আপনাকে আমরা যেটি বলি রিড্রেস ডিভান্সেস এই পদ্ধতি যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই ক্ষোভের জন্য সব অপেক্ষা করে যে হ্যাঁ আমার একটা পদ্ধতি আছে যদি সব রাস্তা বন্ধ থাকে তখন হয়তো এটি বিস্ফোরিত হতে পারে এখানে আমরা জানি সেনাবাহিনী এবং এই ওই খুব নিরসনের যে পদ্ধতি আমরা দরবার বলি যে সমস্যা তুলে ধরা তাদের কমান্ডারের কাছে তো সেটি হচ্ছে খুব নিরসনের একটি পদ্ধতি সেখানে আমরা দেখেছি এরকম দরবারের মাধ্যমে অনেক ধরনের তাদের সমস্যা তারা বলেছে এবং সবাই সমাধান হয়েছে এবং যেটি আমরা দেখেছি যে কোনো সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দরবার দিতে গিয়েছেন সেখানেও একজন সৈনিক দাঁড়িয়ে বলেছে যে আমরা দুবেলা ভাত খেতে চাই এবং সেই অনুযায়ী দুবেলা ভাত খাওয়ার পদ্ধতিটা বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী চালু করেছেন তো খুব নিরসনের রাস্তা যখন থাকে তখন সে ক্ষোভটা আহ জন্যে যে এরকম অপরাধ সংঘটিত হতে হবে বিদ্রোহ করতে হবে এটি কিন্তু সেই সোশ্যাল থিওরিতে আসে না তো এখানে হচ্ছে যে সামাজিক কাঠামোতে আমরা যদি দেখি সত্যিকারের সামাজিক কাঠামো যদি দেখি যে বাংলাদেশের সামাজিক কাঠামোর ভিতরে ভাগ অত্যন্ত কম সেটি হচ্ছে যে সমাজ থেকে আমরা আমাদের সোলজার আসছে সেই একই সমাজ থেকে কিন্তু আমাদের অফিসার আসছে এখানে সমাজের যে বিভাজনটা খুব উচ্চতর এবং নিম্নতর ওয়ার্কিং ক্লাস এন্ড লিডিং ক্লাস এই কি বলে ফিউডাল ক্লাস সেই জিনিসটা কিন্তু আমাদের সমাজে বিরাজমান না। যেটা অনেক সোসাইটিতে মালেক এবং প্রজা এর একটা বিষয় আছে সেই বিষয়টি কিন্তু বাংলাদেশের সমাজকে যদি বিশ্লেষণ করেন আর আপনি যদি আরো কিছু ট্রাইবাল এরিয়া যেখানে আছে সেসব জায়গায় যেভাবে সামাজিক বিভেদ আছে বা বিভাজন আছে সেটি কিন্তু মিলাতে পারবেন না সেজন্য এটা সামাজিক কাঠামোর কারণে না এটি হচ্ছে যে আপনি একটা ইস্যু তৈরি করবেন যেটি এটি কথা হচ্ছে যে আমি বলেছি এর একটা পলিটিক্যাল রেমিফিকেশন আছে এটার যে হয়েছে এটার পেছনে প্রথম যেটি আছে রাজনৈতিক উদ্দেশ্যটাকে আপনি বাদ দিচ্ছেন সেটি হচ্ছে কেন এই পঁচিশে ফেব্রুয়ারিতে 2009 সালে হলো ঘটনার আগে পিছিয়ে সরকার বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন একটি সরকার মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তি আসলো সেটি কে সাথে সাথে তার উপর আক্রমণ আসলো এটির সাথে এই যে বিদ্রোহের সাথে এবং এই ধরনের আক্রমণের সাথে বাংলাদেশকে দেখা যাচ্ছে যে সরকারের পট পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত করা হয়েছে তো সেখানে এইগুলো এগুলো হচ্ছে তৈরি করা তৈরি করে আসল যে উদ্দেশ্য সেটাকে ঢেকে ফেলার জন্য একটি কিছু প্রক্রিয়া নেওয়া হয় সেই প্রক্রিয়ার ভেতরে শুধু এটি না আপনি যদি ওখানে দেখেন আরো অনেক গুজবে গুজবীয় যেটাকে আমরা বলি স্পেকুলেশন এটি করে এটি বলা হয়েছে এখানে বলা হবে যে এখানে আমাদের ভারত থেকে লোকে সেটা করেছে কেউ বলবে ভারত চেয়েছে যে আমাদের এই সীমান্ত রক্ষী বাহিনীটা নষ্ট হয়ে যাক এই ধরনের যে স্পেকুলেটিভ কথাগুলো ছড়ানো হয়েছে সেগুলোর ভেতরে আপনি দেখবেন একটি রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে তো সেটাকে বাদ দিয়ে যখন আপনি সাধারণ জিনিস বা সমাজ দিয়ে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবেন আমার মনে হয় আমরা তখন মূল জায়গা থেকে সরে যাই তা আমরা ওখানে দেখেছি যে সে একই ভাবে যে সেখানে বিদ্রোহের নামে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই পেছনে এখন আমরা দেখতে পারি যে এই ধরনের ঘটনার ইতিহাস গুলো আমরা বাংলাদেশে খুঁজে বার করতে পারি যে কতবার এই ধরনের বিদ্রোহ হয়েছে এবং কিভাবে হয়েছে কেন হয়েছে তখন সেই ক্ষেত্রে একটি আছে যে আমরা জানি যে বিদ্রোহ হলে যদি বিদ্রোহের বিচার করতে যদি রাষ্ট্র ব্যর্থ হয় তাহলে সেটি আবার ঘন ঘন হওয়ার সম্ভাবনা থাকে আপনাদের খেয়াল আছে যে বাংলাদেশে বিদ্রোহের দিয়ে রাজনৈতিক পট প্রথম যে ন্যাটজনক ঘটনাটা ঘটে সেটি হচ্ছে ওই পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্টের এই ন্যাক্কারজন ঘটনা ঘটার পরে এটির বিচার কার্য কিন্তু রাষ্ট্র করতে পারেনি তখন এখানে এটিকে ঢেকে রাখা হয়েছিল যার ফলে যে কোন রকম অপরাধ করে সামরিক বাহিনী বলেন বা কোনো আহ শৃঙ্খলা বাহিনী তারা পার পেয়ে যায় পার পেয়ে গেলে পরে সেটি দৃষ্টান্ত হয়ে যায় এবং সেই ধরনের পদ্ধতিকে বিভিন্ন কারণে ব্যবহার করার একটি একটি তৈরি হয়। এখানে এই আমরা দেখতে যে বাংলাদেশে এরকম বাড়ি বিদ্রোহ সামরিক ক্ষেত্রে বিদ্রোহ হয়েছে আবার সেই বিদ্রোহের পরে আমরা এখন সর্বশেষে দেখলাম এটি আহ আমাদের সীমান্তরক্ষী বাহিনীতে এসেছে কেন এসেছে তখন আমরা বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে

কোন জায়গাতে তাদের প্রাপ্তির ঘাটতি ছিল সেটি হচ্ছে সেই প্রাপ্তির ঘাটতি গুলো কখনো কোন অর্থনৈতিক দেখিনি তারা যে কাজ করছে তার জন্য তার প্রাপ্ত যেসব অ্যালাউন্স আছে সেগুলো পাইতে দেরি হতে পারে কিন্তু এটা কখনো পাইনি এটি শোনা যায় তো সেক্ষেত্রে সেখানে ওখানেও কিন্তু একটি এটি একটি মুখ্য জিনিস বলে দেখানো হয়েছে অফিসার এবং সৈনিকদের রিলেশন এই রিলেশনকে আবার উঠিয়ে হয়েছে হ্যাঁ এখানে আচরণের ক্ষেত্রে কোনো কোন ব্যক্তি থাকতে পারে আমরা যেটা দেখেছি কিভাবে আচরণ করতে হবে সেটাও কিন্তু প্রশিক্ষণের একটি অংশ এটি না যে সে সে তার মতো আচরণ করে তার আচরণ করবার পদ্ধতি এবং কি আচরণ করবে সে তার আন্ডার কমান্ডের সাথে সেটিও তার প্রশিক্ষণের সাথে শেখানো হয় এবং তার সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বেসামরিক ছাত্রকে সামরিক বাহিনীতে ঢুকিয়ে তাকে প্রশিক্ষণ দিয়ে সেখানে এটি গুরুত্বপূর্ণ তাকে একটা মিলিটারি লিডার বানানো হয় সেজন্য কমান্ড অ্যান্ড লিডারশিপ এটি ওখানে ব্যাপকভাবে এটি চর্চা করা সেটা এবং প্রমান্বয়ে করা হয় একদিন করছে তা না এটা প্রমান্বয়ে চর্চিত আছে সেই চর্চিত অবস্থার মধ্যে যে কেউ ব্যক্তি আচরণের ঘাটতিকে বড় করে দেখিয়ে এটি যে সামাজিক সমস্যা হিসাবে উত্থাপ তারা এটাকে উঠিয়ে আনার চেষ্টা করেছে এবং এটি কিন্তু আপনি যদি সে সালে দেখেন তখনও বিপ্লবী সৈনিক সংস্থা এই আচরগত কারণ দিয়ে তারা কিন্তু তাদের বিদ্রোহের কি বলে হত্যা যজ্ঞকে তারা জায়জ করতে চেয়েছিলেন এবং সেই সাথে তখন আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই ধরনের পদ্ধতিকে সমর্থন করেছে এবং আমরা এখানেও দেখছি যে এখানেও এই রাজনৈতিক সমর্থন আসছে এই রাজনৈতিক সমর্থন এবং রাজনীতি এবং সামরিক বাহিনী বা শৃঙ্খলিত বাহিনীকে ব্যবহার করার যে প্রবণতা আছে সেটি হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এ ধরনের এইভাবে ব্যবহৃত করার একটি মানে আমি বলবো সংগঠিত একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া ওইভাবেই দেখতে হবে তার অপরাধের আমাদের বিচার করার চেষ্টা করছেন হ্যাঁ এখানে যে জিনিসটা আছে সেটি হলো যে বিচার কার্য আমরা কি এতদিনও চেয়ে আছি বিচার কার্য সম্পন্ন হয়নি কেন সেটি অবশ্য আমিও বলবো যে হ্যাঁ এটি আরো গুরুত্ব দিয়ে আরো ভাবে করা উচিত ছিল যারা সেটাকে সেই প্রত্যাশাকে পূরণ করার জন্য এটাকে হালকা ভাবে দেওয়ার কারণ জি স্যার আমরা আমরা একটা ছোট্ট বিরতি নেবো বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো দর্শক ইভ্যালিকে সেটাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথে থাকুন দর্শক ইভ্যালি আবারও স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছি পিলখানা হত্যাকাণ্ড রায়ের অপেক্ষা এই বিষয়ে যেতে চাই অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজলের কাছে অ্যাডভোকেট মোশারফ কাজল শুরুতেই আপনি বিচার প্রক্রিয়া নিয়ে বলছিলেন আপনার কাছে আবারও জানতে চাইবো যে সাক্ষ্য গ্রহণের যে শুনানি হয়েছে সেই শুনানিতে অনেক বিষয় এসেছে এবং এটি আপনার জন্য নিশ্চয়ই একটি বড় অভিজ্ঞতা যে এত বড় একটি মামলা বাংলাদেশের ইতিহাসে এই এই মামলায় যত সাক্ষ্য এবং যত বেশি আসামি এত আসামি কোনো মামলাতেই হয়নি আপনার কাছে আপনার অভিজ্ঞতা জানতে চাইবো যে মামলার শুনানিতে এসে অনেক বিষয়ই আপনার কাছে এসেছে এবং অনেক অজানা কথাও আছে সেই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাইবো এটা একটা অত্যন্ত কঠিন কাজ ছিল আর কি যখন ইনভেস্টিগেশন শুরু হয় আর কি তখন আইন মন্ত্রণালয় থেকে আমাকে যে তদন্তটা শুরু হয়েছিল সেই তদন্তের সাথে কানেক্ট করে সিআইডির সাথে সিআইডি বাংলাদেশের সাথে কাজ করার আমাকে একটা সুযোগ তৈরি হয়েছিল এবং তখন আমি এই যে ঘটনাটা সংঘটিত হয়েছে ২৫ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি সেই ঘটনার যারা তদন্ত করেছেন তাদের সাথে থেকে যারা এই অপরাধগুলি সংগঠিত করেছেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা তাদের কার্যক্রম তারা যে অপরাধগুলি করেছিলেন সেগুলির বর্ণনা বা সেগুলি করার আগে বা পরে তাদের যে প্রেক্ষাপট তারা তৈরি করেছিলেন তারা যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছিলেন এই ঘটনাটাকে ঘটনার জন্য এবং পিলখানার বিভিন্ন স্থানে তারা তারা এই ঘটনা সংগঠিত করার জন্য বা ঘটনা ঘটনার জন্য তারা চেষ্টা করছিলেন এবং তারা এই ঘটনা ঘটনার জন্য তারা থেকে শুরু করে বিভিন্ন রকম সাথে তারা জড়িত ছিলেন এগুলি আমরা জানতে পারি এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা তখনকার সময় খুব কঠিন ছিল তারা ওই সময় যে রাতে যেদিন ঘটনা সংঘটিত হয়েছিল তারা আগের রাতে তারা নিজেরা বসেছিলেন এবং বসে একটা বাড়িতে বসে তারা নিজেরা মোমবাতি জ্বালিয়ে তারা শপথ নিয়েছিলেন এবং পরবর্তীতে তারা কারা কোদ ভাঙবেন কারা ম্যাগজিন ভাঙবেন এবং তাদের যে নেতৃত্ব চাও তখনকার সময় যে ছিল সেই নেতৃত্বে থাকা আসামিরা বা ব্যক্তিগণ তাদেরকে যেভাবে সাপোর্ট করছিলেন তাদেরকে কাজ করে আসতে পারলে যে সফলতার কথা বলছিলেন সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং পরবর্তীতে তারা এই অপরাধ সংগঠিত করার পর এই নিরস্ত্র দেশের এই সেরা সন্তানদেরকে হত্যা করার পর এই সমস্ত দেহ এবং বা আচরণগতভাবে তারা সেগুলি লুকিয়ে ফেলার চেষ্টা করার বাঁচার জন্য তারা চেষ্টা করছিলেন এবং ডেড বডিগুলিকে তারা এ ফেলার জন্য অথবা অ্যাসিড দিয়ে বা স্প্রিট দিয়ে সেগুলিকে বা আপনার যাতে না পাওয়া যায় বা চেহারা যাতে না চিনা যায় অথবা খবর দেওয়া সে সমস্ত অপরাধগুলি তারা এটা একটা লোভর্ষক অত্যন্ত দুঃখজনক এবং খুবই কষ্টকর একটা ঘটনা পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিরখানার মধ্যে সংগঠিত হয়েছিল ভাই ভাইয়ের প্রতি এরকম অত্যাচার করতে পারে এবং তারা যে আচরণ করতে করেছিল সেই আচরণের বিষয়গুলি সাক্ষ্য প্রমাণের আলোকে আদালতে আনা খুবই কষ্টকর ছিল তারপরেও সেগুলিকে সংগ্রহ করে একটা একটা করে আদালতে হাজির করে কারণ আদালত তো কোনো কাল্পনিক গল্প কথা এগুলোর উপরে বিশ্বাস করেন না তারা সাক্ষ্য প্রমাণের উপরে বিশ্বাস করেন এবং যে পেরিফেরিতে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল সেই পেরিফেরিতে যারা যারা এই ঘটনাগুলি সংগঠিত করেছিলেন তারা কেউ আসামি হয়েছেন কেউ সাক্ষী হয়েছেন এবং সেই সাক্ষীগুলিকে সংগ্রহ করা সাক্ষীগুলোকে বের করে আনা এবং এখানে কিন্তু দেখেন অনেকে অনেক কথা বলেন আর কি আমি এটার কোনো মানে ক্রেডিট বা কোনো কিছু মানে নেওয়ার জন্য এরকম কোনো কথা বলছিল না যে সময় কিন্তু আরেকটা ঘটনা হয়েছিল যে সেই যে এই মিউটিনিটা হলো এই মিউটিনির বিচারটাও ছিল তখনকার দিনে একটা কঠিন কাজ এখানে একজন জেনারেল আছেন তিনি যদি সত্যিকার ভাবে যদি বলেন যে কুঠিন কাজটা সংগঠিত বিচার করা সত্যি কষ্টকর ছিল এই যে মিউটিনির বিচার একদিকে সংগঠিত করতে হয়েছিল যে যে তারা বিপ্লব করলেন তারা যে বিদ্রোহ করলেন তারা যে লুণ্ঠন করলেন তারা অফিসারদের মানলেন না জেনারেল তাদেরকে বললেন আপনারা ইউনিটি ফেরত যান বিশৃঙ্খলা করেন না তারপরে তারা অস্ত্রকাল লুণ্ঠন করে কামান রকেট লঞ্চার হেলিকপ্টার গুলি করলেন তাদেরকে হত্যা করলেন আশ্রয় প্রার্থী মানুষকে ঘরে পৌঁছায় না দিয়ে ইউনিটি পোসতে না দিয়ে তারা হত্যা করলেন লাশ তারা বিভিন্ন জায়গায় ফেলে দিলেন সেগুলোকে সংগ্রহ করে আদালতে হাজির করা অত্যন্ত কঠিন কাজ ছিল এবং এই কঠিন কাজের মধ্যে কিন্তু আরেকটা কাজও কিন্তু বাংলাদেশের বিভিন্ন দিকে ওই সময় তারা উস্কানি দিচ্ছিলেন যে সারা বাংলাদেশে যেন বিদ্রোহ হয়ে যায় সারা বাংলাদেশের ওই সারা বাংলাদেশের যে বিডিআর যে ক্যাম্প যেগুলো ছিল আউটপোস্ট যেগুলো ছিল এবং যে সে মারিশসা বলেন নীলডুমুর বলেন সেই সাতক্ষীরার সাতক্ষীরার সেই সুন্দরবনের ধারে যে গহীন অরণ্য সেই অরণ্যের পাশে যে ক্যাম্প সেখানে তারা বিদ্রোহ করছেন ওই রাজনগরে বিদ্রোহ করছেন বান্দরবনে করছেন ফেনীতে করছেন তারপরে আপনার এই যে সারা বাংলাদেশে অস্ত্রের ঝনান ঝনঝনানি একটি যুদ্ধের মহড়া দেওয়ার জন্য যুদ্ধ লাগানোর জন্য একটা সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে তারা যে অপরাধ সংগঠিত করার যে চেষ্টা করছেন এবং তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন এবং তারা টেলিফোনে তাদের সাথীদেরকে উদ্বুদ্ধ করেছিলেন সেই মালয়েশিয়ার গহির অঞ্চলে যে তোরা এখনো পর্যন্ত থাক থেমে আছিস কেন তারা এখন তাড়াতাড়ি তোরা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড় এবং সেই সময় সেই সমস্ত অফিসারদের উপরে তারা ওইখানেও তারা নিদারণ নিষ্ঠুর যন্ত্রণা তারা দিয়েছিলেন তো এই একটা বিরাট ব্যাপার ভুলে গেলে চলবে না বারো বছর আগে যদিও সংগঠিত এই বিষয়টি এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে একটা কঠিন কাজ তখনকার দিনে এই বিদ্রোহ সংগঠিত হওয়ার একটা বিচার তখন কিন্তু হয়েছিল এবং তখন বিডিআর এর প্রধান যিনি ছিলেন জেনারেল থেকে শুরু করে পরবর্তীতে জেনারেল রফিক জেনারেল আনোয়ার এবং আজকের দিনে যে আর্মি চিফ জেনারেল আজিজ তারা যে তখন এই কমান্ডে ছিলেন এই কমান্ডে থেকে তারা এই অত্যন্ত পরিশ্রম সময় এই কাজগুলি করেছিলেন এবং সেই সময় তারা এই বিদ্রোহীদেরকে বের করে আনা তাদের বিচার করা এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করা সারা বাংলাদেশে ছয় হাজার ছয়শ প্রায় ছিষট্টি জনের মতো আনুমানিক সাত হাজার বিদ্রোহীকে ওই সময় এই বিচারের আওতায় আনতে হয়েছিল কঠিন কাজ কঠিন সময় গিয়েছে তো তারা যে উদ্দেশ্যই বলুক না কেন যে ঘটনার কথাই বলুক না কেন জেনারেল বললেন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে তিনি বললেন যে এই ধরনের অপরাধ করা যায় না দাবি আদায় মাধ্যমে বা যেভাবে যে কথাগুলি তারা এখনকার সময় বা তারা বলার চেষ্টা করছেন বা বলেছেন সেগুলো গ্রহণযোগ্য কতটুকু বা যুগে যুগে মানুষের দাবি থাকবে কিন্তু তাই বলে নিরস্ত্র মানুষকে এইভাবে আটকে রেখে অগ্নিসংযোগ হত্যা লুণ্ঠন বর্বরতা তার মাধ্যম দিয়ে দাবি আদায় এবং দেখেন এমন একটা ব্যাপার যে যারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে ওই সময় যেভাবে এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে তিনি হ্যান্ডেল করেছেন এটা সারা বাংলাদেশ যেখানে অস্ত্রের মুখে রকেট লাঞ্চারের মুখে হেলিকপ্টারকে যেখানে গুলি করা হচ্ছে সেই সময়ে তাদেরকে নিরস্ত্র করে তাদেরকে স্যারেন্ডেয়ার করিয়ে তাদেরকে নিরস্ত্র করে এবং তখনকার দিনে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে আইন প্রতিমন্ত্রী সাহেবকে পাঠিয়ে তাদেরকে নিরস্ত্র করিয়ে অস্ত্র করে মানে ই করেছিলেন কাজ করেছিলেন যেভাবে হ্যান্ডেল করেছিলেন অত্যন্ত প্রশংসার কাজ হয়েছিল না তো সমগ্র বাংলাদেশ আমরা একটা বিশাল ঝুঁকির মধ্যে অস্ত্রের ঝনঝননির কাছে

আমরা মনে করছি তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করতে পেরেছি উচ্চতর আদালতে বিচার রায় পেয়েছি এবং আমরা মনে করি এই বিস্ফোরক দ্রব্যের মামলার রায় আমরা পাবো এবং ইনশাল্লাহ তাদেরকে বিচারের আওতায় আমরাও সবার মতো আশা করছি যে এই মামলা জিনিসটা হয়নি ডিলে ডিলে হয়নি আমি বলবো ডিলে না আমরা প্রসিকিউশন থেকে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ডিলে বা কোন কিছু মানে যে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার

আপনি আপনার বিশ্লেষণ বলছিলেন এখানে রাজনৈতিক বিষয়ও জড়িত ছিল আপনার কাছে জানব আপনাকে আবারও ধন্যবাদ আমি আসলে আগের আলোচনাটা কনক্লুশন না দেওয়াতে একটা কনফিউশন তৈরি হয়েছে আমাদের সম্মানিত যে আলোচক জেনারেল নিরাপত্তা বিশ্লেষক তিনি ঠিকই বলেছেন যে সব কিছুর তো একটা পলিটিক্যাল ভেরিয়েবল অবশ্যই সম্পৃক্ত আমি এই আউট বিয়ন্ড দ্য পলিটিক্যাল ফ্যাক্টরস আমি সামাজিক প্রেক্ষাপটটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সে যথার্থই বলেছে যে যতই খুব অসন্তোষ থাকুক না কেন এই যে বর্বরতা এই যে নিষ্ঠুরতা এটা তো কাম্য না হ্যাঁ এটার অনেক পজিবল ওয়েজ আছে টু মিটিগেট করা কিন্তু সেটা আমরা দেখতে পাইনি বিডিআর বিদ্রোহতে সেটা ঠিক তবে আপনি যদি ব্রোডার কনটেক্সটে সমাজকে বিশ্লেষণ করেন তাইলে এই তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েই কিন্তু অপরাধকে আড়াল না অপরাধকে ঢাকা না আসলে অপরাধকে চিহ্নিত করার মাধ্যম হিসাবে আমরা দেখতে পাই বিভিন্ন যে ইতিহাসে যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল বা এই যে বিডিয়ার মতো যে ন্যাক্করজনক ঘটনাগুলো ঘটেছে এটা এটা কিন্তু এইটাকে ব্যবহার করে একটা রাজনৈতিক মহল যদি তাদের ফায়দা লুটতে চায় কিংবা অপরাধকে আড়াল করতে চায় দিস ইজ দ্য ডিফারেন্ট ইস্যু সেটাও আর বড় অপরাধ সেটা একটা বড় অপরাধ এক্স্যাক্টলি হ্যাঁ মানে আমি কমপ্লিটলি আপনার সাথে এগ্রি করছি বাট আমি যে তাত্ত্বিক ব্যাখ্যাটা তুলে ধরার চেষ্টা করছিলাম এটা বিডিআর বলেন বা কমিউনিটি বলেন দিস অল আর দ্য পার্ট অফ দ্য সোসাইটি তো আপনি যে কোয়েশনটা আমাকে করেছিলেন যে এটার ইম্প্যাক্টটা সোসাইটিতে কীভাবে পড়ে অবশ্যই সোসাইটিতে ইম্প্যাক্ট পড়ে এবং এই যে সামাজিক কাঠামো আপনি যদি একেবারে ম্যাক্রো লেভেলে চিন্তা করেন এর একটা মাইক্রো লেভেলেও এর একটা মিডিয়াটা যদি মাইক্রো লেভেল হয় যে ঘটনাটি ঘটেছে এটি এটারও একটা সামাজিক ক্ষত তৈরি করেছে এক্স্যাক্টলি এমন সামাজিক ক্ষত না শুধু এটা একটা থ্রেটও বটে এবং এটা একটা অ্যালার্ম এই কারণে হয়েছে যেটা এই মিডিয়ার মিডিয়ার বিদ্রোহটাকে মানে সামনে রেখে আমাদের সমাজের অন্যন্য যে উইংগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা আপনি বলতে পারেন যে একটা সচেতন বা অনেক বেশি অ্যালার্ট হয়েছে হ্যাঁ কারণ এই জাতীয় ঘটনা তো আমরা কারোই মানে প্রত্যা মানে প্রত্যাশিত না কাম্য না রাইট এবং এটা এইটাকে এটাকে আপনি রাজনৈতিক ব্যাখ্যা বলেন কিংবা এই যে যেটার কথা বললাম আমি কিন্তু হাইকোর্টে রেফারেন্স দিয়ে বলেছিলাম এটা আমার নিজস্ব মতামত না হাইকোর্টের রেফারেন্সে যে পর্যবেক্ষণটা দিয়েছে তারা উল্লেখ করেছে যে এই বিষয়গুলো মানে আরও বেশি প্রফেশনাল হাউ উচিত যে এবং আরও অনেক কিছু মডিফিকেশনের সুযোগ আছে এবং এই যে আপনার অফিসার সৈনিক সম্পর্কটা আপনি দেখেন স্যার স্যার বলেছেন যে এটা তো অনেক পথ রয়েছে দরবারে এই কথা কত যেখানে পথ রয়েছে সেই জায়গাটিতে তো আর বিদ্রোহের কোনো সুযোগই না মহামান্য আদালতও কিন্তু এই তারাও তারাও সুপারিশ করেছে যে যে কোনো দাবি দেওয়া আমাদের আলোচকও বললেন যে দাবি দেওয়া তো মিটিগেট করার আগে অনেক রেফারেন্স আছে যে আমরা বেলা খাবার চাই জনরা দাঁড়িয়ে বলেছে এবং সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে তো এমন কোনো ক্ষোভ অসন্তোষ কোনো সেখানে তৈরি হয়নি যেটা এত বড়ো একটা ম্যাসাকার হবে এটা খুবই ঘৃণিত এবং জঘন্যতম অপরাধ এটা নিয়ে কোনো মানে কারো কোনো এবং আমাদের আমাদের সোসাইটিতে ওই বৈষম্যও নেই যে বিভিন্ন পরিবারের আমরা তো মূলত যে আমাদের যে সোসাইটির যে বন্ধনটা সেই বন্ধন তো ইউরোপিয়ান সোসাইটির মতো না বা আরও কোনো আফ্রিকান সোসাইটির মতো না আমাদের তো একটা বন্ধন রয়েছে সেই জায়গাটিতেও এই যে এই ধরনের ঘটনা আমরা তো আসলে ভাই ভাইকে হত্যা করলাম এই এই যে এই যে হত্যাকাণ্ড এখানে অবশ্যই রাজনৈতিক একটি উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য ছিল এটা রাজনৈতিক উদ্দেশ্য এবং আরও অনেক দেশি বিদেশি অনেক আমরা আমরা জানি এগুলো এগুলো পত্রপত্রিকায় আসছে বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টেও আসছে এছাড়া আমি সুযোগ পেলে হয়তো আবার আপনার কাছে আসবো আমি যেতে চাই আমি যদি অবশ্য আদুর সুদেখে গেছে স্যার আপনার কাছে সেই সময়ে সরকার যে পদক্ষেপ নিয়েছিল এবং আজ পর্যন্ত এই যে আপনি বিচারের কথাও বলছিলেন আমরা বিচারহীনতার সংস্কৃতি যেটি পঁচাত্তরে ছিল পঁচাত্তর পরবর্তী সময়ে যেটি আমরা দেখেছি সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি মানব প্রধানমন্ত্রী নেতৃত্বে যে সরকার সেই সরকার এই 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 যে বর্বরিচিত যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করেছে এবং বিচার হচ্ছে এবং আমরা জানি যে হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ের হত্যাকাণ্ডের যে বিচার সেটি চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে স্যার আপনার বিশ্লেষণ জানবো যে শুরু থেকে আজ পর্যন্ত সরকার যে পদক্ষেপ পদক্ষেপটা নিশ্চয়ই সঠিকই ছিল নিঃসন্দেহে আমি যেটা বলতে চাচ্ছি কিভাবে করবেন আছে তার ভেতরে একটি যেখানে যে বিতর্কটা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে যে এটি আমরা শক্তি প্রয়োগ করে দমন করলাম না কেন এটি হলো একটি বড় প্রশ্ন অনেকে মনে করেন যে যদি এখানে তাৎক্ষণিকভাবে ভাবে শক্তি প্রয়োগ করা যায় তো অর্থাৎ আরো সেনাবাহিনীকে নিয়ে এসে ওদের আক্রমণ করা যায় বড় বড় অস্ত্র ব্যবহার করা হতো তাহলে কি সেটি একটি ভালো রাস্তা ছিল তাহলে কি আমরা এই অফিসারদের বাঁচাতে পারতাম আর সেই ক্ষেত্রে অনেকেই নিজের মনে এই দুঃখ রেখেছেন যে আমি আমার ভাইকে ভাই অফিসারকে বাঁচাতে পারি নাই তো এই যে জায়গাটা আছে সেখানে হচ্ছে যে এই ধরনের বিক্ষোভের নিয়ন্ত্রণ করার জন্য রক্তপাতহীন ভাবে পরমবর্তীতে যে একটি রাজনৈতিকভাবে সমাধান করা হয়েছে এটি যারা হচ্ছে স্ট্র্যাটেজিক থিংকার বড় বড় চিন্তা করেন আমি দেখেছি আমেরিকান জেনারেল অপারেশনসও এটিকে অত্যন্ত সমর্থনযোগ্য বলে এবং অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন যে এটিকে রাজনৈতিকভাবে সমাধান করা সম্ভব হয়েছে অত রাজনৈতিকভাবে সমাধান হয়েছে বলে এই শক্তি প্রয়োগ করা হয়নি এবং শক্তি প্রয়োগ করলে কি হতে পারত সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবী একটু বলেছেন যে এই বিদ্রোহটাকে মানে একটা বাংলাদেশে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য সব জায়গায় সংঘর্ষকে ছড়িয়ে দেবার একটি প্রক্রিয়ার ভিতরে ছিল উনি আমার চেয়ে ভালোভাবে জানবেন যেহেতু উনি আসামির অনেক ডিল করেছেন সেই প্রক্রিয়াতে যদি আপনি শক্তি প্রয়োগ করে যদি এখন এখানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ শুরু হয়ে যায় তাহলে তো বাংলাদেশে একটি গৃহযুদ্ধের মতো অবস্থা হয় তখন এটা আপনি নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণযোগ্য থাকবে না যারা পরিকল্পনা করেছে তারা এভাবেই চিন্তা করেছে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে খুব ক্যালকুলেটিভ ভাবে রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যবহার করা হয়েছে এবং সামরিক সমাবেশ করা হয়েছে যথেষ্ট ভাবে যাতে যারা অপরাধ করেছে তারা যথেষ্ট পরিমাণ ভীতির মধ্যে থাকে আত্মসমর্পণ করার সেক্ষেত্রে আমরা সর্বশেষ দেখেছি হ্যাঁ তারা আত্মসমর্পণ করেছে ওই ভীতিতেই এবং সার্বিক ভাবে কি হলো যে সংকটটা নিরসনের ক্ষেত্রে অপরাধ যে সংগঠিত হয়ে গেছে আমরা দেখেছি শুরু দিয়ে হয়ে গেছে এরপরে শক্তি প্রয়োগের ক্ষেত্রে শুধু সংঘর্ষের হলে আরো বেশি রক্তপাত হতে পারত সেই রক্তপাত ওই যে আপনি বললেন যে সমাজ বিশ্লেষণে এই সমাজের অফিসাররা যেই সমাজ থেকে আসে এই দেশের সৈনিকরাও একই সমাজ থেকে আসে এখানে এই এই যে সামাজিক আপনি ভাই ভাইকে মেরেছে এটি সত্যি কথা কারণ আমাদের এখানে এরকম কোন ক্লাস ভ্যারিয়েশন নাই সামন্ততান্ত্রিক যে এই সামন্তবাদী বা ভূমি সামন্তবাদীদের পরিবার থেকে শুধু অফিসার আসছে প্রজা পরিবার থেকে আসছে সৈনিক সেভাবে দেখার কোনো অবকাশ নেই তো এটা যে সামাজিক আমাদের এমনি সমাজটা অনেক ইনট্যাক্ট আপনি যদি এখান থেকে যদি আমি যে আপনি পাকিস্তানের বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে ইরাকের ট্রাইবাল এরিয়াতে দেখেন সেখানে ওই সামন্ত প্রভু আছে তো সামন্ত প্রভু অ্যাকচুয়ালি সে রুল করে তো এই এই এরকম পরিবেশ আমাদের দেশের সমাজ বিশ্লেষণ করলে পাওয়া যায় তো অনেকেই এই সমাজের ভেতরে উপরের স্তরের নিচের স্তরের এই যে ভেদাভেদটাকে উস্কিয়ে দেয় উস্কিয়ে দিয়ে এই এটাকে তো মানে সমস্যা তৈরি করার চেষ্টা করে বিদ্রোহ বা ঘৃণার তৈরি করে সজ্জা করে একে অপরের প্রতি ঘৃণা আমরা এটা দেখছি না একই সমাজ থেকে দুইটি এলিমেন্টস আসছে কিন্তু তারা তাদের তাদের নিজস্ব গুণ বা চাকরি অথবা দক্ষতা শিক্ষা দীক্ষার কারণে তাদের মধ্যে ভ্যারিয়েশন হচ্ছে যেটি হচ্ছে অত্যন্ত স্বাভাবিক এইটিকে অনেকবারই কিন্তু ব্যবহার করার চেষ্টা করা হয়েছে তো এখন এই এখানে বিভাজন সৃষ্টি করার চেয়ে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে এই ঘটনাগুলো কি নেচারালি মানে প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে খব নিয়ে নাকি একে কে উস্কে দিয়েছে বা কেউ এর পেছনে ইনভেস্ট করেছে তো সেই জায়গাগুলো আসলে আমরা খুব পরিষ্কার ভাবে আমরা জনগণের সামনে তুলে ধরতে পারিনি যার জন্য আমরা বিভিন্ন ধরনের স্পেকুলেশন বা গল্প দেখি হাইপোথেসিস আমি শুধু এইটুকুই বলতে পারি সেটি হচ্ছে যে এই ঘটনাটি ঘটার ঘটার পরে মানুষ জানার আগেই আমরা সব হাইপোথিসিস দেখছিলাম যে আমাদের ইন্টারনেটে ইমেলে পাঠানো হয়েছে যে এটি কিভাবে হচ্ছে এই যে এই সব থিওরি তো সেগুলো কেন আসলো তার মানে এই সব একটা তথ্য তৈরি করতে স্বয়ংন্ত্রিত তথ্য তৈরি করতে তো সময় লাগে আমরা শেষ দিকে যদি সেগুলো শেষ করে না সেটাই বলছি যে এই তথ্যগুলো এইভাবে তৈরি করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কিন্তু আসলে তার রাজনৈতিক উদ্দেশ্যে এবং যারা রাজনৈতিক এদেরকে উস্কি দিয়েছে তাদেরকে ডেকে রাখার জন্য আমরা এগুলো হয়তো করতে পারি কিন্তু এটি বেরিয়ে আসছে কখন যখন আপনি উন্মুক্ত আদালতে বিচারে যাচ্ছেন যেটি আমাদের কাজল ভাইরা করছে আদালত তো ক্লোজ না উন্মুক্ত তো এখানে আপনার সাক্ষ্য সাবুদ দিয়ে প্রমাণিত হচ্ছে কে কি করেছে সেখানে ডিফেন্স করারও পূর্ণ সুযোগ রয়েছে তো দিয়ে যখন আপনি করবেন তখন এটি স্বচ্ছতার জায়গাতে এসে পৌঁছাবে এই স্বচ্ছ বিচারটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ এইসব এই ধরনের তত্ত্বকে আসলে বিনষ্ট করার জন্য বা জি তাদেরকে ভুল প্রমাণ জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ করবো আজকের ইভেলেগুশন রা তো আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সাইদুর রশিদ সুমন আপনাকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা শেষ করবো আজকের ইভ্যালি একুশেটার দর্শক শেষ করবো আজকের ইভ্যালি একুশটাত নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে আমি আবারও অনুষ্ঠানের শেষে পিলখানা হত্যাকাণ্ডে যাদেরকে আমরা হারিয়েছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এখানে শেষ করছি ইভ্যালি একুশে রাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি